বর্তমান আইফ্লুয়ে ধারণ করেছে ভয়ঙ্কর রূপ। দেশের লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তত আইফ্লুত আক্রান্ত হয়েছে হাজার হাজার লোক। কিন্তু আপনি জানেনে আইফ্লু কেনে বিয়পে? সংক্রমিত লোকর চকুলে চালে বিয়পে নাকি এই রোগ? আইফ্লুর পৰা আপুনি কেনেদৰে পৰিত্ৰাণ পাব? আজি লৈ আহিছো আইফ্লু সন্দৰ্ভত এক বিশেষ প্ৰতিবেদন। প্ৰায়বোৰ ৰাজ্যৰ লগতে অসমতো আইফ্লু ৰোগ দ্ৰুতগতিত বৃদ্ধি পাইছে আৰু আপুনি আইফ্লুৰ লক্ষণসমূহ জনাটো খুবেই প্ৰয়োজন। আইফ্লু ৰোগত সংক্ৰমিত ব্যক্তিজনৰ চকু ৰঙা হৈ পৰে, চকুৰ পৰা প্ৰথমে পানী ওলোৱা আৰম্ভ হয়, তারপর চকুর খজুয়তি লগতে চকু ফুলিব আরম্ভ করে আর তেতিয়া আপনি গম পাব যে আপনি আইফ্লুত আক্রান্ত হয়েছে। কেনেদরে বিয়পে চকুর সংক্রমণ? সংক্রমিত ব্যক্তির চকুলে চালে আইফ্লু বিয়পিব পারে বলে করা ধারণাটো ভুল। যদিহে আপনি সংক্রমিত ব্যক্তি এজনের চকুর পৰা ওলাই অহা চকুপানির সংস্পর্শলে আহিলে নতুবা সংক্রমিত ব্যক্তি এজনের কা হাঁচির পৰা ভাইরাসও বিয়পিব পারে আর তেতিয়াই অন্য এজন ব্যক্তির পৰা আপোনালৈ সেই রোগ সংক্রমিত হব পাৰে। আইফ্লুৰ পৰা কেনেকৈ পৰিত্ৰাণ পাব? আইফ্লুৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ আপুনি সঘনাই হাতখন পৰিষ্কাৰ কৰক। ঘৰৰ পৰা বাহিৰলৈ ওলাই গলে আপুনি কলা চশমা পিন্ধিব। টিভি মোবাইলৰ ব্যৱহাৰ আপুনি কমকৈ কৰক। লগতে যদি আপুনি আইফ্লুত আক্রান্ত হৈছে তেন্তে আপোনাৰ নিজৰ বস্তু যেনে টাৱেল রুমাল আনৰ লগত আপুনি শেয়ার নকৰিব। বাহিৰলৈ ওলাই নাযাব। যিমান পাৰে আপুনি ঘৰৰ ভিতৰত থাকিবলৈ চেষ্টা কৰক। আৰু যদি আপুনি এইখিনি নিয়ম মানি চলে তেন্তে পাছৰ পৰা দহ দিনৰ ভিতৰত আইফ্লুৰ পৰা পৰিত্ৰাণ পাব। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অসম লাইভ 24।